পরিবারের দাবি, চুরি চিন্তায় ছেড়ে ফিরতে চেয়েছিল স্বাভাবিক জীবনে। অভিযোগ, পুরনো বিবাদের জেরে সব শেষ। নদিয়া শান্তিপুরের কারিগর পাড়ায় খুন, গুড্ডু শেখ নামে বছর ৪৫ ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে বাড়ি ফেরার সময় বাইকে করে এসে গুড্ডুকে ঘিরে ধরে সাত দুষ্কৃতী। খুব কাছ থেকে গুলি করে পালায় তারা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি গুড্ডুকে। পরিবার ও প্রতিবেশীদের দাবি, আগে একাধিক অসামাজিক কাজে নাম জড়ালেও এখন সরে আসার চেষ্টা করছিল গুড্ডু। ওদের মধ্যে প্রায় হুমকি আমাকে দিত যে তোকে মারবো বা এরা মারামারিও করেছে। সেই রাগের থেকে এরা রাগ টার্গেট করেছে। করার পর রাত ৯টা নাগাদ ওকে ডেকে নিয়ে গিয়ে আছে ওই সাইডে ওকে ঘিরে ধরে তর্ক বিতর্কের মধ্যে ফাইট দিয়েছে। ওকে ওকে টার্গেট করতে মারবো বলে রাজা কি নিয়ে রাজার সাথে বললো আমি জানি না, মাঠে কি নিয়ে গন্ডগোল হয়েছিল, কথা কাটি কাটি হয়েছিল। ঘটনায় গ্রেফতার মৃতের মামাতো ভাই অভিযুক্ত রাজা কারিগর ও সুকুমার দেবনাথ নামে দুই দুষ্কৃতী। পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরেই খুন। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।